নারীদের প্রতি পুরুষরা দুর্বল থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু সেই নারী যদি হয় অপরূপ সুন্দরী তাহলে তো কথাই নেই। এক অপরূপ সুন্দরী নারী এক কৃষককে বলল, আমি তোমাকে বিবাহ করব। কৃষক তো নারীর চেহারা দেখে পাগল হয়ে গেল। কৃষক কোনোরূপ চিন্তা ভাবনা না করেই নারীকে নিয়ে কাজী অফিসে গিয়ে বলল, তাড়াতাড়ি আমাদের বিবাহ দাও। কাজী নারীর চেহারা দেখে সে নিজেও পাগল হয়ে গেল। কাজী বলল, আরে বেটা কৃষক, তুই তো এই নারীর উপযুক্তই না, আমি বিবাহ করিব। কৃষক আর কাজীর মধ্যে ঝগড়া লেগে গেল। এক পর্যায়ে কৃষক আর কাজী বিচার নিয়ে গেল বাদশার দরবারে। বাদশা নারীর চেহারা দেখে সে নিজেও পাগল হয়ে গেল। বাদশা বলেন, তোরা তো দুজনেই এই নারীর অযোগ্য, বিবাহ আমি করিব, আমি এই সুন্দরী নারীর জন্য যোগ্য পাত্র। তখন তারা বলল, আমরা আপনার কাছে এসেছি বিচারের জন্য, আর আপনি একই বলছেন। তখন নারীকে বলা হলো, তুমি সিদ্ধান্ত দাও, কাকে বিবাহ করিবে। তুমি যাকে সিদ্ধান্ত দিবে সেই তোমার বর হওয়ার যোগ্য। নারী সিদ্ধান্ত দিল যে আমাকে দৌড়ে ধরতে পারবে আমি তাকেই বিবাহ করব। নারী দৌড় দিল, পিছে পিছে কৃষক কাজী ও বাচ্চা দৌড়ালো। দৌড়াতে দৌড়াতে এক সময় ছটফট করতে করতে কৃষক মারা গেল। তার কিছু দূর যাবার পর একই অবস্থায় কাজী সাহেবও মারা গেল। বাচ্চা নারীকে বলল, এখন তো আমি একা, চলো বিবাহ করি। তবুও নারী বলে, না, আমাকে দৌড়ে ধরতে হবে। তখন বাচ্চা বলেন, হে নারী দাঁড়াও, বলো আসলে তুমি কে। নারী এবার উত্তরে বলে, আমি হলাম দুনিয়া, আমার মধ্যে আছে শুধু চাকচিক্য, মোহ আর লোভ লালসা। আমার পিছে যে দৌড়াবে সে শুধু এভাবেই মরবে, বিনিময়ে কিছুই পাবে না। এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে দুনিয়ার মোহে পড়ে আমাদের জীবনকে এভাবে কাটিয়ে দেওয়া ঠিক না। যে সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন তার সান্নিধ্যেই আমাদের মাথাকে নত করা উচিত এবং তার পথেই আমাদের জীবনকে পরিচালিত করা উচিত। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।